উত্তরের 1318 টি কেন্দ্রের মধ্যে 27 টি এবং দক্ষিণে 1150 কেন্দ্রের মধ্যে 26 কেন্দ্রে পূজা ও ভোট একসঙ্গে হবে সবকিছু বিবেচনায় নিয়ে 30 জানুয়ারি ঢাকা দুইsetC নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কমিশন বলছে ভোটের তারিখ থেকে সরে আসার কোনো সুযোগ নেই তবে উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবে তা মেনে চলবে কমিশন বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে অনির্ধারিত কমিশন বৈঠক হয় বৈঠকে সিইসি সহ নির্বাচন ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন দুই সিটির দুই রিটার্নিং কর্মকর্তা বৈঠকে আসন্ন ঢাকা দুই সিটি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান দুই সিটিতে টি কেন্দ্রে পূজা ও ভোট একসঙ্গে হবে এমন খসড়া তালিকা করা হয়েছে সচিব জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে আরো কঠোর হতে দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে ঢাকা শহর থেকে বহিরাগত বের করার কোনো সুযোগ নেই অতএব এই অপশনটি থাকবে না সরকারি যান যেগুলা থাকে সেগুলো চলবে যারা সরকারের দায়িত্ব পালন করবে সেগুলো চলবে যারা বিশেষ করে হয়তো ভোটার এলাকায় বসবাস করে অন্য এলাকা তারা তাদের প্রাইভেট কার্যটা সেটা নিয়ে নির্বাচনে মানে ভোট দিতে যেতে পারবে এর আগে নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব আদালতের নির্দেশনা ছাড়া ৩০ জানুয়ারি ভোটের তারিখ পরিবর্তনের কমিশনের সুযোগ নেই বলেও জানান তিনি পূজার কথা বলেছে উনত্রিশ তারিখ এবং যারা আজকে এই আন্দোলন করছেন বা যারা দাবি জানাচ্ছেন এটা তো ক্যালেন্ডার তো সেদিন হয় না এটা অক্টোবরে অনুমোদন হয়েছে এবং নভেম্বরে এটা পাবলিক হয়েছে গেজেট আকারে এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে এই ক্যালেন্ডার গিয়েছে তখন ওনারা কেন সরকারের কাছে বলেন নাই যে না পূজা উনত্রিশ তারিখ না পূজা তিরিশ তারিখে তারপরে মাননীয় আদালত যে সিদ্ধান্ত দিবেন সেটা তো কমিশন মেনে নেবে এক প্রশ্ন জবাবে সচিব বলেন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযুক্ত দক্ষিণের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী কাজে বাধা নেই হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা